আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কুকিং বিধি। আজকে আমি তৈরি করে দেখাবো মজাদার রাজমার রেসিপি। আজকের রেসিপিটা অনেক পুষ্টিকর, অনেক মজার ও অনেক ইজি হবে। তো চলুন উইদাউট এনি ফার্দার ডিলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কালো রাজমা। রাজমাগুলো আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। রাজমা সাধারণত দুই ধরনের হয় আমার জানা মতে, কালো ও এই যে ব্রাউন কালার, আমার কাছে এই দুটাই আছে। আজকে আমি কালোটা রান্না করব। প্রথমে আমি রাজমাটা ভালো মতো সিদ্ধ করে নিব। রাজমাটা সিদ্ধ করা হয়ে গেলে আমি পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিব। প্রথমে আমি পানিটা ফেলে দিব যে পানিটা দিয়ে সিদ্ধ করেছিলাম। এরপর যতদূর সম্ভব হাত দিয়ে কোচলিয়ে কোচলিয়ে রাজমার খোসাটা রাজমা থেকে আলাদা করে ফেলতে হবে। আপনারা দেখতে পারছেন প্রসেসটা, আমি বেস্ট ট্রাই করছি রাজমার বেশিরভাগ খোসাই যেন আলাদা হয়ে আসে। আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন আমি যতটুকু পেরেছি খোসাটা আলাদা করে নিয়েছি। এখন একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিব, দিয়ে দেব হাফ চা চামচ মিষ্টি জিরা বা মৌরি, আপনারা চাইলে নর্মাল জিরাও দিতে পারেন। দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি। দিয়ে দেব এক চা চামচ আদা বাটা, এক চা চামচ রসুন বাটা, এক কাপ টমেটো কুচি, ও দিয়ে দিব হাফ কাপ পানি। আরও দিয়ে দেবো এক চা চামচ ধনিয়া গুঁড়া, এক চা চামচ শুকনো মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, দিয়ে দেবো স্বাদমতো লবণ। এখন পানি দিয়ে ঢেকে দেব যেন মশলাটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এখন মশলাটা ভালো মতো কষাতে হবে যেন গন্ধ না থাকে। আর এখন রাজমাগুলো দিয়ে দিব। আবারও পানি দিয়ে দিচ্ছি যেন রাজমাটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এখন আবারও ঢেকে দিচ্ছি। তো এই তো রাজমাটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন দিয়ে দেবো হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া, আপনারা দেখতে পাচ্ছেন কী সুন্দর একটা কালার এসেছে। আর দিয়ে দেবো পরিমাণ মতো ধনে পাতা। এখন আমি আপনার একটু চামচতে দেখিয়ে দিব যে কী সুন্দর সিদ্ধ হয়েছে। দেখুন রাজমা কিন্তু অনেক শক্ত হয়, বাট আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ সফট হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। তো এই তো আজকের রেসিপিটি এই পর্যন্তই। আশা করি রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। টিল দেন আল্লাহ হাফেজ।